তো আমরা যদি একটা টপিক যদি একটা দেখি জানতে চাই, আমরা সাধারণত মাংস বলি যে কোনো অ্যানিমাল থেকে, অ্যানিমেলের যে ফ্লেশ থাকে সেই ফ্লেশটাকে আমরা মাংস বলি। এখন যদি আমরা একটু ডেফিনেশনটা যদি একটু সাইন্টিফিকলি বলি, যেরকম তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে ফ্লেশ ফার্স্ট কন্ডিশন হচ্ছে ফ্লেশ অফ অ্যান অ্যানিমাল টিপিক্যালি এ ম্যামাল অর বার্ড, ম্যামাল হতে পারে বার্ড হতে পারে। থার্ড কন্ডিশন হচ্ছে অ্যাজ ফুড, দ্য ফ্লেশ অফ অ্যানিমাল টিপিক্যালি এ ম্যামাল অর বার্ড অ্যাজ ফুড ইনটেক অ্যাজ ফুড, মানে তিনটা কন্ডিশন, একটা হলো যে ফ্লেশ হবে অ্যানিমেলের সেটা ম্যামাল হতে পারে এবং বার্ড হতে পারে, ঠিক আছে, যেটাকে আমরা ফুড হিসাবে কনজাম করতে পারবে হিউম্যান কনজামশনের জন্য সুইটা বলা হচ্ছে বলা হচ্ছে মিট। দ্য ফ্লেশ অফ ডোমেস্টিক ফাউল ইজ সামটাইম ডিস্টিংগুইশড অ্যাজ পোল্ট্রি, আমরা যেটা বলতেছি বার্ড এবং ম্যামাল উভয়ের যে ফ্লেশ সেটাকে আমরা মিট বলতেছি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বার্ড বা পোলট্রি থেকে বা এভিয়ান স্পিসিস থেকে যে ফ্লেশ গুলো পাই সেগুলোকে আমরা সরাসরি পোলট্রিও বলতে পারি, মিট না বলে পোলট্রিও বলা যেতে পারে, মিট বললেও প্রবলেম নাই, ওটা তো মিটের মতোই করতেছে, তবে স্পেশালি সেগুলোকে অনেক সময় পোলট্রি বলা হয় আর কি। যদি আমরা পোলট্রি মিট টেকনোলজি বা মিট রিলেটেড কোনো প্রোগ্রাম বা কোনো স্পোর্টসে বা কোনো ইয়াতে যদি আমরা বলি যে পোলট্রি, তাহলে পোলট্রি বলতে পোলট্রি মিটটাকেই বোঝা হবে আর কি। অনেক সময় অবশ্য চিকেন মিট, সরাসরি চিকেন মিটও বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, মিটের আরেকটা ডেফিনেশন হচ্ছে এরকম, মিট ইজ ডিফাইন্ড অ্যাজ স্কেলিটাল মাসল অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটেড টিস্যু ড্রাইভ ফ্রম ম্যামালিয়ান এভিয়ান রেপ্টালিয়ান অ্যাম্ফিবিয়ান অ্যান্ড একুয়াটিক স্পিসিস কমনলি হারভেস্টেড ফর হিউম্যান কনজামশন। তোমাদের এই মিটের ডেফিনেশনে তিনটা জিনিস মনে রাখতে হবে, একটা হলো অ্যানিমেলের ফ্লেশ হতে হবে, 2 নম্বর কথাটা হচ্ছে যে তোমার হচ্ছে যে সেটা বার্ডের হতে পারে ম্যামালস অথবা বার্ডের ফ্লেশ, এবং সেটা হিউম্যানের কনজামশনের জন্য সুইটেবল হতে হবে। এখানে তোমরা লাস্টে একটা শব্দ দেখো যে কমনলি হারভেস্টেড ফর হিউম্যান কনজামশন, যেগুলো হিউম্যান কনজামশনের জন্য হারভেস্টেড করা হয়, কালেকশন করা হয়, সেই ধরনের ফ্লেশ গুলোকে, সেই ধরনের মিট গুলোকে আমরা বলতেছি হচ্ছে মিট, ঠিক আছে। তো মিটের ডেফিনেশনটা এরকম যে দ্য ফ্লেশ অফ অ্যান অ্যানিমেল টিপিক্যালি এ ম্যামাল অর বার্ড অ্যাজ ফুড। আবার আমরা আরেকটা টার্ম বলছি যে দ্য ফ্লেশ অফ ডোমেস্টিক ফাউল ইজ সামটাইম ডিস্টিংগুইশড অ্যাজ পোলট্রি, যে পোলট্রিটাকে আমরা মিটও বলতে পারবো অথবা শুধু পোলট্রি বললেও পোলট্রি মিটকে বুঝাবে। এই হচ্ছে মোটামুটি মিটের একটা ডেফিনেশন। এরপরে আমরা যদি একটু দেখি পরের টপিক সাথে টাইপস অফ মিট, সাধারণত মিট গুলোকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয় আর কি। একটা হচ্ছে রেড মিট, আরেকটা হচ্ছে পোলট্রি, একটা হচ্ছে পর্ক, আরেকটা হচ্ছে সি ফুড। রেড মিটটা যেটা আমরা বলি, যে আমরা আমরা তো অনেক সময় হয়তো শুনে শুনছি আমরা অনেক অনেক জায়গায় যে লাল মাংস, এটা বাংলা যদি আমরা সরাসরি মিনিং করি রেড মিট মিনস লাল মাংস আর কি, ঠিক আছে। আর আছে পোলট্রি মিট, পোলট্রি মিটটাকে আমরা অনেক সময় কি বলি হোয়াইট মিট বলি আর কি, চিকেন থেকে যেটা আসে এটাকে আমরা অনেক সময় পোলট্রি বলি অথবা হোয়াইট মিটও বলা যেতে পারে। আর পর্ক হলো যে যে মিটটা হলো পিক থেকে যে মিটটা আমরা পাবো সেটাকে আমরা পর্ক বলি। আর বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী থেকে যে মিটটা পাই সেগুলোকে অনেক সময় সি ফুড বলা হয়। সামুদ্রিক প্রাণী থেকে যে ফ্লেশটা আমরা কালেকশন যদি কখনো করি সেটাকে সি ফুড বলা হয়। তবে অনেক জায়গায় মিটকে সাধারণত রেড মিট, হোয়াইট মিট আর পর্ক এরকম ক্যাটাগরিতেও ভাগ করছে, কোথাও কোথাও রেড মিট হোয়াইট মিট আবার সি ফুড এরকম, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন, এরা এরকম স্পেসিফিক কোনো কিছু নাই যে 3টা বা 4টা, এরকম কিছু ফিক্সড কোনো কিছু নাই, যে যেটা বলবে সেটাই ঠিক আছে। যদি কেউ বলে যে মিট হলো 3 প্রকার, রেড মিট পোলট্রি সি ফুড, তাও হবে, কেউ যদি বলে যে রেড মিট হোয়াইট মিট সি ফুড সেটাও হবে আর, ঠিক আছে। তো আমরা আলোচনার সুবিধাতে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করে নিছি, এটাকে আমরা বেশি যুক্তিযুক্ত মনে করছি আর কি। তো রেড মিট কোনগুলো, যে মিট গুলো লাল কালারের হবে, কখন লাল হবে, বিফোর অ্যান্ড আফটার কুকিং, কুকিং করার পূর্বেও লাল, কুকিং করার পরেও লাল থাকে, সেই মিট গুলাকে রেড মিট বলা হয়। তো সাধারণত যত ম্যামালিয়ান স্পিসিস আছে, ম্যামালিয়ান স্পিসিস থেকে যে ফ্লেশ গুলো আমরা কালেকশন করি সেই মিট গুলাকে সাধারণত রেড মিট বলে। আর হোয়াইট মিট কোনগুলো, চিকেন থেকে যে মিটটা আসে সেই মিটটাকে আমরা বলি হোয়াইট মিট, অনেক সময় পর্কের মিটটাকেও
হোয়াইট মিট বলা হয় আর কি। তো এখানে যেটা চিকেনের ক্ষেত্রে একটা তোমাদের জিনিস একটা জানতে হবে, তোমরা এর আগে জানছো কিনা যে পোলট্রি সায়েন্সে হয়তো পড়ানো হতে পারে, চিকেনের যে থাইয়ের যে মাসলটা আছে সেই মাসলটাকে অনেক সময় থাইয়ের মাসলটাকে রেড মিট কখনো কখনো বলা হয় আর কি। ঠিক আছে, তো রেড মিট হোয়াইট মিট বা পোলট্রি এগুলো নিয়ে আমাদের আরো ডিটেলস পরে আরেকটা চ্যাপ্টার আসবে আর কি, সেই চ্যাপ্টারে আমরা তখন আরো ডিটেলস এগুলো সম্পর্কে আরো জানবো আর কি। জাস্ট এখন শুধু একটা প্রাথমিক ধারণা যে রেড মিট কাকে বলা হচ্ছে, যে অল ম্যামালিয়ান স্পিসিস থেকে যে মিটটা কালেকশন করি আমরা সেটাকে বলা হয় রেড মিট। হোয়াইট মিট বা পোলট্রি মিট কোনটা, চিকেন স্পিসিস বা তোমার হচ্ছে এভিয়ান স্পিসিস থেকে যে মিট গুলো আসে সেই মিট গুলাকে বলা হচ্ছে হোয়াইট মিট অথবা পোলট্রি। আর পর্ক কোনটাকে বলতেছি আমরা, যে পিক থেকে যে মিটটা আমরা কালেকশন করবো সেই মিটটাকে বলা হচ্ছে পর্ক। আর সি ফুড তো তোমরা, আমরা এর আগে বললাম যে সামুদ্রিক মাছ অথবা বিভিন্ন ক্রাস্টাসিয়ান বা ক্রাব, কাঁকড়া যেমন বলে আরকি, এই ধরনের পানিতে যেগুলো থাকে ওখান থেকে যদি আমরা মিট কালেকশন করি সেগুলোকে তখন আমরা বলি সি ফুড। তো এই হলো আমাদের মিটের ডেফিনেশন আর মিটের প্রকারভেদ। তোমরা বুঝতে পারছো তো স্যার? তাহলে পাখির মাংসকে কি বলা হবে? ওই তো এভিয়ান স্পিসিস বললাম যে এখানে আমরা পোলট্রি সাধারণত পাখি তো আমরা ওই রকম ভাবে ডিরেক্টলি মানে অথরাইজড ভাবে কনজামশন করা হয় না আর কি। তো এখানে যে এভিয়ান স্পিসিস যে মিট গুলো, এভিয়ান স্পিসিস, এভিয়ান পাখি কিন্তু কিসের একটা প্রজাতি, এভিয়ান তো তাই না? এভিয়ান স্পিসিস থেকে যে মিট গুলো আসবে সবগুলাকে আমরা হোয়াইট মিট বলবো। ঠিক আছে, সাধারণত তোমার অথরাইজড হলো 11টা স্পিসিস। এভিয়ানের কতটা স্পিসিস পোলট্রি? 11টা স্পিসিস পোলট্রি। সেই 11টা স্পিসিসের মিটকে আমরা একটা পোলট্রি মিট বলতে পারবো। আর কার কোনো জিজ্ঞাসা আছে? সব সব মাছই কি হচ্ছে সি ফুড এর মধ্যে পড়বে? না না, সি ফুড এর মধ্যে পড়বে না, সাধারণত এটা একটা কমন টার্ম দিয়ে বোঝাচ্ছি। যেমন আমরা বলছি দ্যাট ইনক্লুডস ফিশ, ফিশ বলছি এখানে একটা শব্দ। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। ফিশ বলতে যে কোনো ফিশ হতে পারে এখানে, সি ফুড যেমন পোলট্রি আমরা বলছি, যে কোনো এভিয়ান স্পিসিসের মিট যেটা আমরা খাবো, মানুষ যেটা খাবে, হিউম্যান বিং যেটা খাবে সেটাকে আমরা পোলট্রি বলতে পারবো আর কি। অথবা চিকেন মিট এরকম বলা যায়, চিকেন থেকে আসলে চিকেন মিট, টার্কি থেকে আসলে টার্কি মিট, ডাক থেকে আসলে ডাক মিট, অথবা কমনলি বলতে পারবো পোলট্রি, অথবা বলতে পারবো হোয়াইট মিট। ঠিক আছে, তোমাদের যে কারো প্রশ্ন থাকলে যে কেউ তোমরা স্পিকার অন করে প্রশ্ন করতে পারো। স্যার হ্যাঁ স্যার, বলছি যখন হলো রেড মিট, হোয়াইট মিট আর সি ফুড, মানে এই তিন প্রকার করব, তখন হলো মিট অফ পিগ ওইটা কি রেড মিটের মধ্যে যাবে না হোয়াইট মিটের মধ্যে যাবে? মিট অফ পিগ এটা নিয়ে একটু কনফিউশন আছে। ঠিক আছে, তবে এটা মূলত তোমার হোয়াইট মিটের মধ্যে পড়ে না, কিন্তু এর কালারটা আবার কিছুটা পেল কালার। ঠিক আছে, এটা মূলত রেড মিটের মধ্যেই পড়বে। যখন রেড মিট, হোয়াইট মিট আর সি ফুড করবো, তখন পিগের মিটটা হলো রেড মিটের মধ্যে যাবে, চলে আসবে। এই জন্য মানে আমি বললাম যে প্রথমে যে এই যে ক্লাসিফিকেশনটা আমরা করছি এটাতে কিন্তু অনেক জায়গায় অনেক কনফিউশন। যেমন পোলট্রির ক্ষেত্রে, পোলট্রির ক্ষেত্রে কমনলি বলা হয় যে পোলট্রি হলো হোয়াইট মিট, কিন্তু কোনো কোনো জায়গায় উল্লেখ করা আছে পোলট্রির যে থাইটা যে আছে, থাই রিজনে যে মাংসটা আছে থাইয়ের মাংসটাকে অনেক সময় রেড মিট বলে আর, কিন্তু এগুলো বেশি প্রচলিত না আর কি। ঠিক আছে, কনফিউশন আছে। আমি যেটা দিচ্ছি এটা একটা মোটামুটি সামারাইজ ফর্মে আর কি। ঠিক এই কারণে পর্কটাকে কিন্তু রেড হোয়াইট থেকে একটু আলাদা করা হয়েছে। আচ্ছা, উট পাখির মাংস স্যার লাল কালারের হয়? হ্যাঁ, উট পাখির তোমার যে সব মাংসই লাল হবে না, এখানে হলো থাইয়ের যে মাংসটা সেই মাংসটা হলো রেড কালার হিসেবে, আর ব্রেস্টের যে মাংসটা ওই মাংসটা আবার, এখানে শুধু কালারের উপর না, আমি বললাম যে রেড মিট হোয়াইট মিট কি বর্ণ বলা হচ্ছে এগুলো আরো পরে আমরা আরো ডিটেল আলোচনা করবো, এগুলো আরো অনেক ক্রাইটেরিয়া আছে। জাস্ট এটা শুধু জাস্ট একটা অ্যাট এ গ্লান্স, যেমন আমরা কি বললাম যে হোয়াইট মিট পোলট্রি সব মিটেই হোয়াইট মিট নয়, রেড মিটও আছে এর মধ্যে। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার বুঝা গেছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এই দুটা টপিক সে? স্যার স্যার, সাপের মাংস কেমন হবে স্যার? সাপের মাংস তো তাহলে তো ওইভাবে তো এটা আসলে পাওয়া যাবে, সাপ কি খায় নাকি? সিফুডের অন্তর্ভুক্ত হবে স্যার। হ্যাঁ, হতে পারে আর কি। ঠিক আছে, চাইনিজরা তো আসলে এটা আমার এই মুহূর্তে আমি বলতে পারতেছি না,
তো এটা আর একটু স্টাডি করতে হবে, ঠিক আছে? তোমার এই প্রশ্নটা আচ্ছা, যদি আমরা কারো প্রশ্ন তাহলে আমরা এর পরের পরের টপিকে চলে যাচ্ছি আর কি। আচ্ছা, আমরা এই মিটের ডেফিনেশন করলাম, তো মিট বলতে আমরা কোনটাকে বুঝাবো, শুধু ফ্লেশটাকে বুঝাবো নাকি আরো অন্য কোনো কিছু আছে? এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যেমন আমরা যদি বাজারে মাংস কিনতে চাই, যদি কখনো হার বেশি হয়ে যায় তা আমরা বলি যে মাংস ওই হারেই তো বেশি দিছে, ঠিক আছে, চর্বি বেশি দিয়ে দিছে এরকম বলি, বা লিভার দিছে বা কিডনি দিছে, আলাদা কোনো অর্গান দিছে, এগুলো কিন্তু সবগুলাই কি মাংস হিসেবে আমাদের কাছে চলে আসে, তাই তো? আচ্ছা ঠিক, এই কারণে যে বলা হয়েছে মিট বলতে শুধু যে ফ্লেশ হবে সেটা না, মিট কনসিস্ট অফ মাসকুলার টিস্যু, ফার্স্ট ওয়ান ইজ মাসকুলার টিস্যু, সেকেন্ড ওয়ান ইজ বোনস, থার্ড ওয়ান ইজ ফ্যাট, ফোর্থ ওয়ান ইজ ইডিবল গ্ল্যান্ডস এন্ড অর্গানস, ইডিবল গ্ল্যান্ডস এন্ড অর্গান। তাহলে মিট বলতে শুধুমাত্র মাসকুলার টিস্যুকে বোঝাবে, নট লিটারালি মাসকুলার টিস্যু, বাট অলসো ইট ইনক্লুডস বোনস, ফ্যাট, edible glands and organs. ঠিক আছে, আমরা মিট কি একটা ডেফিনিশন তো আমরা বললাম, বলার পরে আমাদের আরেকটু ক্লারিফাই করতে হবে, মিট ইনক্লুডস নট অনলি মাসকুলার টিস্যু বাট অলসো বোনস, ফ্যাট, edible glands and organs. মিট অলসো ইনক্লুডস বোন, ফ্যাট, edible glands and organs. ঠিক আছে, যদি তাহলে মিট তাহলে আমরা শুধুমাত্র ফ্লেশটাকেই বুঝাবো না, ফ্লেশের সঙ্গে সঙ্গে হাড়, চর্বি এবং অন্যান্য যে খাওয়ার যোগ্য যে অর্গ্যান গুলো আছে, গ্ল্যান্ড গুলো আছে, সেই গ্ল্যান্ড সবগুলাকে একত্রে আমরা বলতেছি মিট। ঠিক আছে, এই টপিকটা কি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার বুঝতে পারছি। এরপরে আসো, মিট টেকনোলজি আমাদের সাবজেক্টটার নাম ছিল মিট টেকনোলজি। এতক্ষণ থেকে আমরা মিট শব্দটা সম্পর্কে জানলাম, এখন একটু জানবো যে টেকনোলজি কি। তো খুবই সিম্পল একটা ডেফিনেশন, খুবই একেবারে সংক্ষিপ্ত আকারে যদি আমি বলি যে টেকনোলজি কি, টেকনোলজি হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক নলেজ, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক নলেজ। এটা সংক্ষিপ্ত ডেফিনেশন আর নাই, যে কোনো সায়েন্টিফিক নলেজের প্র্যাকটিক্যালি যে অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশন করার যে পদ্ধতিটা সেটাকে বলা হচ্ছে টেকনোলজি। আচ্ছা, এরপরে আমরা আসি যে মিট টেকনোলজি কি। মিট টেকনোলজি এন্ড প্রসিডিউরস ইন দা ম্যানুফ্যাকচার অফ প্রসেস মিট প্রোডাক্টস। মিট প্রোডাক্টস তৈরি করতে গিয়ে যে সমস্ত পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহার করতেছি সেগুলো একত্রে বলা হচ্ছে মিট টেকনোলজি। খুব সংক্ষিপ্ত এবং খুব সিম্পল একটা ডেফিনেশন, মিট টেকনোলজি কিন্তু অনেক ডেফিনেশন আছে, তার মধ্যে এটা একেবারে খুবই সিম্পল একটা ডেফিনেশন। কি ডেফিনেশন? যে মিটের মিটকে প্রসেস প্রোডাক্টে কনভার্ট করতে গিয়ে যে সমস্ত প্রযুক্তি এবং পদ্ধতি ব্যবহার করতেছি সেগুলোকে একত্রে বলা হচ্ছে মিট টেকনোলজি। এই কথাটাই আমরা এখানে বলছি, মিট টেকনোলজি কনসিস্ট অফ টেকনোলজিস এন্ড প্রসিডিউরস ইন দা ম্যানুফ্যাকচার অফ প্রসেস মিট প্রোডাক্টস। মিট থেকে প্রসেস মিট প্রোডাক্টস তৈরি করা, স্যার চলে গেছে, এখন এখন শোনা যাচ্ছে তাই না? মাঝখানে কেটে গেছিল স্যার, আমি তো আসলে দুইটা জায়গায়, তোমরা বুঝতে পারছো কিনা কম্পিউটারে অন করছি, বুঝতে পারছি স্যার, কারণ আপনার দুইটা ইয়া দেখাচ্ছে। জি স্যার। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসটা নিতে পারলেই আর কি ভালো হতো, শেষ করতে পারলে ভালো হয়। তো আমরা বললাম যে টেকনোলজি, বিট টেকনোলজি ডেফিনেশন জানলাম,
কি বললাম যে প্রসেস মিট প্রোডাক্ট তৈরি করতে প্রসিজিওর এবং যে প্রযুক্তি আমরা ব্যবহার করি এই দুটাকে কম্বাইন্ডলি বলা হচ্ছে মিট টেকনোলজি। তো প্রসেসিং যখন আমরা করব কোনো প্রোডাক্টকে তখন সেটা কি করবে যে প্রসেসিং অফ মিট ম্যাক্সিমাইজেস দা ইউটিলাইজেশন অফ মিট এন্ড স্লটার বাই প্রোডাক্ট। মিট এবং স্লটার মিট রিলেটেড যে বাই প্রোডাক্ট গুলো আছে আমরা যদি মিট টেকনোলজি ব্যবহার করি প্রযুক্তি ব্যবহার করি তাহলে মিটের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হবে, পাশাপাশি কিছু বাই প্রোডাক্ট যে আছে সেই বাই প্রোডাক্ট গুলারও ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করা। এরপর মিট সায়েন্স ইজ দা স্টাডি অফ মিট, একেবারে সংক্ষিপ্ত ভাবে যদি বলি যে কি মিট সায়েন্স কি, মিট সায়েন্স ইজ দা স্টাডি অফ মিট, একেবারে এইটুকু বললেও চলে আর কি। একটু যদি আমরা ইলাবোরেশন করি এটা কি, ইনক্লুডিং ইটস প্রোডাকশন প্রিপারেশন এন্ড প্রিজারভেশন। মিট সায়েন্স এর ডেফিনেশনটা হলো এরকম যে মিট সায়েন্স কি, মিট সায়েন্স এটা একটা বিদ্যা যেটা কি নিয়ে আলোচনা করে, মিট নিয়ে আলোচনা করে। মিটের কি নিয়ে আলোচনা করে, মিটের প্রোডাকশন ইটস প্রোডাকশন। সেকেন্ড ওয়ান ইজ প্রিপারেশন, প্রোডাকশন করলাম তারপরে প্রিপারেশন করলাম, তারপরে প্রিপারেশন করার পরে আমাদের কি করতে হবে প্রিজারভেশনটাও জানতে হবে। তাহলে এটা একটা যে বিদ্যাটা জানলে আমরা মিটের প্রোডাকশন করতে পারবো, মিটের বিভিন্ন প্রোডাক্ট প্রিপারেশন করতে পারবো এবং সেই প্রোডাক্ট গুলোকে আমরা প্রিজার্ভ করতে পারবো, সেই বিদ্যাটাকে বলা হচ্ছে মিট সায়েন্স। সংক্ষিপ্ত আকারে বলছি মিট সায়েন্স ইজ দ্য স্টাডি অফ মিট ইনক্লুডিং ইটস প্রোডাকশন প্রিপারেশন এন্ড প্রিজারভেশন, মানে যে বিদ্যাটা জানলে পরে আমরা মিট প্রোডাকশন করতে পারবো, প্রসেসিং করতে পারবো, প্রিপারেশন করতে পারবো এবং প্রিজারভেশন করতে পারবো, সেই বিদ্যাটাকে বলা হচ্ছে মিট সায়েন্স। তো এইটাতে এই সেশনটাতে আমরা তিনটা ডেফিনেশন করলাম, টেকনোলজি, দ্বিতীয় ডেফিনেশনটা হচ্ছে মিট টেকনোলজি, তৃতীয় ডেফিনেশনটা হচ্ছে মিট সায়েন্স। টেকনোলজিটা যদি আমরা একটু রিক্যাপ করি, দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক নলেজ। মিট টেকনোলজি হচ্ছে কি, মিট টেকনোলজি কনসিস্ট অফ টেকনোলজিস এন্ড প্রসিজিওর্স ইন দ্য ম্যানুফ্যাকচার অফ প্রসেস মিট প্রোডাক্টস। আর মিট সায়েন্সটা হচ্ছে, মিট সায়েন্স ইজ দ্য স্টাডি অফ মিট ইনক্লুডিং ইটস প্রোডাকশন প্রিপারেশন এন্ড প্রিজারভেশন। এই তিনটা ডেফিনেশন বুঝতে তোমাদের অসুবিধা আছে কারো? না স্যার। না স্যার, বুঝতে অসুবিধা না থেকে তাহলে আমরা একটু নেক্সট। আচ্ছা, এই মিট সায়েন্স রিলেটেড যেহেতু মিট প্রোডাকশন করার সময় অনেক হাইজিনিক ব্যাপার স্যাপার আছে, তোমরা যেহেতু লেভেল থ্রিতে উঠছো অলরেডি হয়তো হাইজিন পড়ে আসছো, তারপর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের কিছু সাবজেক্ট পড়ছো, প্যাথোলজিরও হয়তো কিছু সাবজেক্ট পড়ে আসছো, যে অনেক ধরনের ডিজিজ আছে যেগুলো হিউম্যান থেকে অ্যানিমেলে হয়, অ্যানিমেল থেকে হিউম্যানে ট্রান্সমিট হয়, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি জেনেটিক ডিজিজ বলি আর কি, ঠিক আছে। আবার কিছু কিছু ডিজিজ আছে যে হিউম্যান টু অ্যানিমেল জেনেটিক নয় কিন্তু অন্য অ্যানিমেলের ক্ষতি করতে পারে, এনভায়রনমেন্টের ক্ষতি করতে পারে, ঠিক আছে, যার কারণে যেহেতু অ্যানিমেল স্লটার স্লটার করবো অ্যানিমেল নিয়ে কাজ, সেহেতু অ্যানিমেল তো ডিজিজ স্প্রেড করতে পারে, প্যাথোজেন স্প্রেড করতে পারে এবং এখানে এর প্রসেসিং প্রোডাকশন যেমন বা প্রসেসিং এর ক্ষেত্রে আমরা জানি যে মিটটা সাধারণত এটা একটা কি প্রোটিন সোর্স, তাই তো? আর প্রোটিন সোর্সটা সবসময় এনরিচড মিডিয়া হিসেবে, তোমরা যদি মিডিয়া মাইক্রোবায়োলজিতে পড়াইছো হয়তো যে এনরিচড মিডিয়া যেটাতে ব্লাড মিল থাকে বা মিট মিট যদি কখনো আমরা ইনক্লুড করতে পারি সেখানে ব্যাকটেরিয়া বা অন্যান্য অর্গানিজম গুলো খুব রেপিডলি গ্রো করে, এনরিচড মিডিয়া বলে। তাহলে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছি এটা মাইক্রোবস গ্রো করার জন্য এটা একটা এনরিচড মিডিয়া, মিট এবং ব্লাড, ঠিক আছে। তো যেহেতু মিট এন্ড ব্লাড ডিজিজ স্প্রেড এর ব্যাপার আছে, হ্যাঁ, পাবলিক হেলথের একটা ব্যাপার জড়িত আছে, আমাদের পরিবেশের আবার ভারসাম্য রক্ষার একটা ব্যাপার আছে, সেহেতু আমাদের হাইজিন সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যে মিট হাইজিন কি। মিট হাইজিনটা হলো যে এটা এখানে তোমরা যদি ডেফিনেশনটা একটু দেখো, মিট হাইজিন মে বি ডিফাইন্ড অ্যাজ এক্সপার্ট সুপারভিশন অফ অল মিট প্রোডাক্টস উইথ দ্য অবজেক্টস অফ প্রোভাইডিং হোলসাম মিট ফর হিউম্যান কনজামশন। মিট হাইজিনের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে মিটটা কনজামশনের জন্য কাস্টমারদেরকে দিব, কনজিউমারকে দিব, সেটা হবে হোলসাম, মানে কি ডিজিজ ফ্রি,
ভালো কোয়ালিটির মিট। মিট হাইজিনের প্রাথমিক উদ্দেশ্যটা হলো যে আমরা হাইজিনিক মেজারমেন্টগুলো এমন ভাবে মেইনটেইন করব যাতে আমরা কনজিউমারকে ডিজিজ ফ্রি, একবারে হোলসাম যেটা বলছি আর কি, যে ডিজিজ ফ্রি মিট যেন আমরা সরবরাহ করতে পারি। আর সেকেন্ড অপশনটা হচ্ছে, সেকেন্ড অবজেক্টিভসটা হচ্ছে প্রিভেন্টিং ড্যাঞ্জার টু পাবলিক হেলথ, প্রিভেন্টিং ড্যাঞ্জার টু পাবলিক হেলথ। যেহেতু অ্যানিমেল থেকে ডিজিজ স্প্রেড করতে পারে, এনভায়রনমেন্টে স্প্রেড করে ফেলতে পারে, এনভায়রনমেন্ট পলিউশন হতে পারে, তাহলে সেগুলো আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। তো মিট হাইজিনের দুইটা অবজেক্টিভস, মিট হাইজিনের দুইটা অবজেক্টিভস, একটা হচ্ছে আমরা হিউম্যান বা কাস্টমারদেরকে হোলসাম হোলসাম মিট সাপ্লাই করব, আর সেকেন্ড হলো পাবলিক হেলথে যেন কোনো ইফেক্ট না পড়ে, পাবলিক হেলথে যেন কোনো হ্যাজার্ড, কোনো অসুবিধা জটিলতা তৈরি না হয়, সেই জিনিসটা আমাদের মেইনটেইন করতে হবে। এখানে ডেফিনেশন আকারে তোমরা একটু দেখতেছো, মিট হাইজিন মে বি ডিফাইন্ড অ্যাজ এক্সপার্ট সুপারভিশন অফ অল মিট প্রোডাক্টস উইথ দ্য অবজেক্টস অফ প্রোভাইডিং হোলসাম মিট ফর হিউম্যান কনজামশনস অ্যান্ড প্রিভেন্টিং ড্যাঞ্জার টু পাবলিক হেলথ। মিট প্রোডাক্ট, মিট প্রোডাকশন, স্লটার হাউস, মিট প্রোডাকশন প্ল্যান্ট, এই সবগুলো জায়গায় আমরা সুপারভিশনটা এমন ভাবে করব যাতে ডিজিজ ফ্রি মিট তৈরি হয় এবং এই মিট বর্ন কোনো ডিজিজ যেন পাবলিক হেলথে ইফেক্ট করতে না পারে, এফেক্ট করতে না পারে। ঠিক আছে, এটা হচ্ছে মিট হাইজিন। আচ্ছা, মিট হাইজিন যখন আসলো, এরপর আরেকটা টার্ম আমাদের রিলেটেড চলে আসে আর কি, মিট ইন্সপেকশন। মিট ইন্সপেকশন, আমরা কথাটা সবাই জানি, ইন্সপেকশন মানে কি, পরিদর্শন আর কি। তাহলে মিট ইন্সপেকশন কি? মিট ইন্সপেকশন ইজ ডিজাইন টু ডিটারমাইন দা হেলথ অফ অ্যানিমেলস বোথ প্রায়র টু ডেথ অ্যান্ড আফটার ডেথ। তাহলে মিট ইন্সপেকশনটা, এটা একটা টেকনোলজি, এটা একটা টেকনিক্স, যে টেকনিক্স কি টেকনিক্স, যেটা ডিজাইন করা হয়েছে কি জন্য, অ্যানিমেল জবাই করার আগেও আমরা চেক করব, অ্যানিমেল জবাই করার পরেও আমরা চেক করব। তো অ্যানিমেল জবাই করার আগের যে কন্ডিশনটা সেটাকে বলতেছি প্রায়র টু ডেথ, প্রায়র টু ডেথ, ডেথের আগে, যেটাকে আমরা বলি অ্যান্টি মর্টেম। দুইটা শব্দ তোমরা অবশ্যই জানো, এর আগে অনেকবার হয়তো শুনছো, একটা হলো অ্যান্টি মর্টেম, অ্যান্টি মিন্স বিফোর, বিফোর, আর মর্টেম মিন্স ডেথ। স্যার আপনার কথাগুলো আটকে আটকে পড়ছে স্যার, কিছু শোনা যাচ্ছে না স্যার। সাইটটা নাই, শুনবে কই নাকি কান নাই আবার নাই বলবো স্যার, এর আসবে স্যার, আসবে এখন শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বললাম যে মিট ইন্সপেকশনের দুইটা স্টেপ, দুইটা ধাপ, একটা হলো অ্যানিমেল জবাই করার পূর্বে আমরা চেক করব যে অ্যানিমেলটা হিউম্যান কনজাম্পশনের জন্য সুইটেবল কিনা, পরিবেশে কোনো ডিজিজ স্প্রেড করবে কিনা, সেটা সুস্থ আছে নাকি অসুস্থ। সংক্ষিপ্ত আকারে যদি বলি যে অ্যানিমেল যেটা আমরা স্লটার করব সেই অ্যানিমেলটা সুস্থ নাকি অসুস্থ, যদি অসুস্থ হয় সেটা ডিসকার্ড করব, আর সুস্থ হলে সেটা আমরা জবাই করার জন্য পারমিশন দিব। এটা হলো মিট ইন্সপেকশনের একটা কাজ। আবার একটা অ্যানিমেল সুস্থ না অসুস্থ বাহ্যিক দিক দিয়ে দেখে অনেক সময় বোঝা যায় না, যার কারণে জবাই করার পরে পোস্টমর্টেম করতে হয় আর কি, ভিসারাল ইন্টারনালি কোনো প্রবলেম আছে কিনা। যেমন যদি অনেক ডিজিজ আছে, টিউবারকুলোসিস, বাইরে থেকে দেখা যাচ্ছে ওরকম কোনো লেশন নাই, জবাই করার পর আমরা লাংসে দেখলাম যে ছোট ছোট নোডিউল তৈরি হয়ে গেছে, তার মানে আমরা বুঝতে পারবো যে এখানে টিউবারকুলোসিস হতে পারে, তাহলে ওই কার্কাস আমরা আর ওপেন করবো না। এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের রোগগুলো প্রতিরোধ করার জন্য, যে বাইরে থেকে লক্ষণ বোঝা যাচ্ছে না যে সুস্থ কি অসুস্থ, জবাই করার পরে ভিতরে বিভিন্ন অর্গান যদি আমরা টেস্ট করি তাহলে বিভিন্ন রোগের লক্ষণ পাওয়া যায়। ঠিক আছে, এই জন্য পোস্টমর্টেম করা হয়, স্লটার করার আগে একবার টেস্ট করা হয়, স্লটার করার পরে আর একবার টেস্ট করা হয়। এই হচ্ছে মিট ইন্সপেকশন। কোনো প্রশ্ন আছে তোমাদের মিট হাইজিন মিট ইন্সপেকশন? নো স্যার। নো স্যার। স্যার পোস্টমর্টেম এর জন্য স্যার এরকম কোন টেকনোলজি আছে কি? হ্যাঁ, পোস্টমর্টেম আরেকবার বলো।
স্যার পোস্টমর্টমের সময় যদি আমরা ওই যে টিউবারকল দেখতে পাই যদি, তাহলে মানে সেক্ষেত্রে কি পুরো গরুটাকে বা আমরা কি মাংসগুলো খাবো না নাকি? হ্যাঁ, এটা হলো যে মানে আমার আজকে আসলে তো তোমার আমাদের ক্লাসটা হচ্ছে তোমার একেবারে ইন্ট্রোডাক্টরি ক্লাস, তাই তো? তো এখানে যে পরে আমরা দেখবো যে অ্যান্টিমর্টেম নিয়ে একটা চ্যাপ্টার আছে, পোস্ট মর্টেম নিয়ে আরেকটা চ্যাপ্টার আছে। তো তুমি যেটা প্রশ্ন করছো, অবশ্যই যদি টিউবারকুলোসিসে কোনো অ্যানিমেল এফেক্টেড হয় সেটা অবশ্যই ডিসকার্ড করতে হবে, ঠিক আছে? এগুলো আবার বিভিন্ন কন্ডিশন আছে, যেমন হলো যে যদি কোনো লোকালাইজড ডিজিজ হয় সেক্ষেত্রে এক ধরনের ডিসিশন আসে, যদি জেনারেলাইজড ডিজিজ হয় সেক্ষেত্রে এক ধরনের ডিজিজ আছে, কিছু কিছু ডিজিজ আছে যে যে পার্টটা এফেক্টেড হয়েছে ওই পার্টটা বা তার সারাউন্ডিং পার্টটা রিমুভ করে আমরা ওটা খেতে পারবো। এই জন্য এগুলোর ক্ষেত্রে আবার এটা নিয়ে পোস্টমর্টেম নিয়ে আরেকটা চ্যাপ্টার আছে, আরো ডিটেলস আমরা পরে ইনশাল্লাহ জানতে পারবো, ঠিক আছে? এখন শুধু জেনে রাখো যে টিউবারকুলোসিসের লক্ষণ যদি আমরা পাই তাহলে অবশ্যই স্টার্ট করতে হবে আর কি। আর কারো কোনো জিজ্ঞাসা? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, মনে হয় নাই। আচ্ছা, এরপরে তাহলে আমরা আর দু একটা টপিকস আমাদের আলোচনার বিষয় আছে, যেমন কার্কাস। কার্কাসের ডেফিনেশন তোমরা এর আগে প্যাথোলজিতে বা অন্য কোনো ডিপার্টমেন্টে পড়তে পারছো, তো এখানে একটু খালি মোটিভেশন। দ্য ডেড বডি অফ অ্যানিমেল, দ্য ডেড বডি অফ অ্যান অ্যানিমেল আফটার ব্লিডিং অ্যান্ড ড্রেসিং। ডেড বডি অফ অ্যান অ্যানিমেল আফটার ব্লিডিং অ্যান্ড ড্রেসিং। ব্লিডিং কথাটা তো আমরা জানি যে রক্তপাত, আর ড্রেসিংটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো এটা আবার সঙ্গে আমরা দেখছি ব্লিডিংটা কি, দ্য অ্যাক্ট অর প্রসেস অফ লুজিং ব্লাড অর হ্যাভিং ব্লাড ফ্লো। ব্লিডিং হচ্ছে দ্য অ্যাক্ট অর প্রসেস অফ লুজিং ব্লাড অর হ্যাভিং ব্লাড ফ্লো। এরপরে ড্রেসিং শব্দটা, ড্রেসিং শব্দটা একটু আমাদের একটু ক্লিয়ার করে বুঝতে হবে। যদি একেবারে সংক্ষিপ্ত আকারে বলি, স্লটার্ড অ্যানিমেল ক্লিন অ্যান্ড প্রিপেয়ার্ড ফর কুকিং অর ইটিং। স্লটার্ড অ্যানিমেল ক্লিন অ্যান্ড প্রিপেয়ার্ড ফর কুকিং অর ইটিং, একেবারে সংক্ষিপ্ত আকারে যদি এটুকু বলি যে ড্রেসিং কি, তাহলে এটুকু বললেই হবে আর কি, যে একটা জবাই করা অ্যানিমেল যেটা পরিষ্কার করা হয়েছে এবং প্রিপেয়ার্ড করা হয়েছে খাওয়ার জন্য, সেটাকে বলা হচ্ছে ড্রেসিং। এবং যদি একটু ডিটেলস বলি, এটা কি কি নিয়ে গঠিত, ইট কনসিস্টস অফ কমপ্লিট ব্লিডিং, পরিপূর্ণভাবে রক্তপাত ঘটানো হয়ে গেছে। তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে স্কিন, স্কিন মানে স্কিনটাকে রিমুভ করা হয়েছে। এরপরে হলো রিমুভাল অফ হেড অ্যান্ড শ্যাং, হেড তো আমরা জানি, শ্যাংটা হচ্ছে দ্য পার্ট ফ্রম দ্য নি টু দ্য অ্যাঙ্কেল, দ্য পার্ট ফ্রম দ্য নি টু দ্য অ্যাঙ্কেল, একে পায়ের শেষ অংশটা, কার্পাল, কার্পাল মেটা কার্পাল, এরকম টার্মগুলো তোমাদের মনে আছে নিশ্চয়ই। ওই কার্পাল মেটা কার্পাল বা টার্সাল মেটা টার্সাল যে অংশগুলোতে থাকে ওই অংশটুকুকে বলা হয় শ্যাং। যদি আমরা অ্যানাটমিক্যালি বলি যে শ্যাং কি, কার্পাল মেটা কার্পাল অথবা টার্সাল সামনের পায়ে পিছনের পায়ে হলে টার্সাল মেটা টার্সাল আর কি, সামনের পায়ে কার্পাল মেটা কার্পাল, পিছনের পায়ে টার্সাল মেটা টার্সাল, এই বোনগুলো যে অংশটুকুতে থাকে সেই অংশটুকুকে আমরা বলি শ্যাং। তাহলে যদি কোনো আমরা বলি কোনো অ্যানিমেলকে ড্রেসড বলতে চাই, সেটা কমপ্লিট ব্লিডিং হতে হবে, চামড়া সরাইতে হবে, হেড মাথা এবং পায়ের নিচের অংশটা রিমুভ করতে হবে, এছাড়াও রিমুভাল অফ সেক্স অর্গ্যান অ্যান্ড ভিসেরা, রিমুভাল অফ সেক্স অর্গ্যান যেটা ইন্টারনাল সেক্স অর্গ্যান হতে পারে, এক্সটার্নাল সেক্স অর্গ্যান হতে পারে, আর হলো ভিসেরা। ভিসেরা শব্দটা তোমরা অবশ্যই শুনছো, তারপর আমি ডেফিনেশন এখানে দিয়ে দিচ্ছি। ভিসেরা মিন্স দ্য ইন্টারনাল অর্গ্যানস ইন দ্য মেইন ক্যাভিটিস অফ দ্য বডি, দ্য ইন্টারনাল অর্গ্যানস ইন দ্য মেইন ক্যাভিটিস অফ দ্য বডি, স্পেশালি দোজ ইন দ্য অ্যাবডোমেন, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যে অর্গ্যান গুলো থাকে সেই অর্গ্যান গুলোকে বলা হয় ভিসেরা। আচ্ছা, তাহলে যদি কখনো বলা হয় যে ড্রেসড অ্যানিমেল কি, যে অ্যানিমেলটাতে কমপ্লিট ব্লিডিং করানো হয়েছে, চামড়া ছড়ানো হয়েছে, মাথা রিমুভ করা হয়েছে, শ্যাংক রিমুভ করা হয়েছে, ইন্টারনাল এক্সটার্নাল সেক্স অর্গ্যান গুলো রিমুভ করা হয়েছে এবং ভিসেরাল ইন্টেস্টাইন স্টোমাক এই ধরনের অর্গ্যান গুলো রিমুভ করা হয়েছে, সেই অ্যানিমেলটাকে, সেই কার্কাসটাকে আমরা বলবো ড্রেসড কার্কাস। এখানে তিনটা ডেফিনেশন, একটা হলো কার্কাস যেটা আমরা বললাম কি খুব সংক্ষিপ্ত হবে, দ্য ডেড বডি অফ অ্যানিমেল আফটার ব্লিডিং অ্যান্ড ড্রেসিং। দুই নম্বর ডেফিনেশন হলো তাহলে ব্লিডিং কি, দ্য অ্যাক্ট অর প্রসেস অফ লুজিং ব্লাড অর হ্যাভিং ব্লাড ফ্লো। আর একটা বললাম যে ড্রেসিং, ড্রেসিং এর ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে
ড্রেসিংটা হলো একটা অ্যানিমালকে আমরা ক্লিন করছেন, স্লটার্ড করা অ্যানিমালকে ক্লিন এন্ড প্রিপেয়ার্ড ফর কুকিং অর ইটিং। একটা অ্যানিমাল স্লটার করছি, করার পরে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি কিসের জন্য, রান্না করে খাওয়ার জন্য বা খাওয়ার জন্য বা রান্না করার জন্য, সেই টার্মটাকে বলা হচ্ছে ড্রেসিং। সেই ড্রেসিং কি কিভাবে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে ড্রেসিং হয়েছে, পরিপূর্ণ রক্তপাত হবে, স্কিনটা রিমুভ করতে হবে, হেড এবং শ্যাঙ্ক রিমুভ করতে হবে, ইন্টারনাল এক্সটার্নাল সেক্স অর্গান রিমুভ করতে হবে এবং ভিসেরা করা, এই কয়েকটা কন্ডিশন যে অ্যানিমালটা ফুলফিল করবে সেটাকে আমরা বলতে পারবো যে একটা ওয়েল ড্রেসড অ্যানিমাল, পরিপূর্ণ একটা ড্রেসড কার্কাস, ড্রেসড কার্কাস। আমি আশা করি যে তোমরা ডেফিনেশন তিনটা বুঝতে পারছো। জি স্যার বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে ড্রেসিং রিলেটেডই আরেকটা একটা ছোট্ট একটা টার্ম, ড্রেসিং পার্সেন্টেজ। ড্রেসিংটা তো আমরা এতক্ষণ যেহেতু বুঝলাম, তার মানে এখানে আমাদের একটা কম্পেয়ার আসবে যে একটা অ্যানিমাল জীবিত ছিল, ড্রেসিং করার আগে কতটুকু ওজন ছিল আর ড্রেসিং করার পরে কতটুকু ওজন হইল, সেই জিনিসটাকে বলা হয় ড্রেসিং পার্সেন্টেজ অর কার্কাসিল। এই যে আমরা চামড়া সরাই ফেললাম, ইন্টেস্টাইন স্টমাক সরাইলাম, ইন্টারনাল এক্সটার্নাল সেক্স অর্গান সরাইলাম, শ্যাঙ্ক সরাইলাম, হেড সরাইলাম, তো এই যে অ্যানিমালটা জীবিত থাকা অবস্থায় কতটুকু ওজন ছিল আর এইগুলো সরানোর পরে কতটুকু ওজন হইল, মানে মাংস হিসাবে বা মিট হিসাবে আমরা কতটুকু পাইলাম, সেই টার্মটাকে বলা হয় ড্রেসিং পার্সেন্টেজ অর কার্কাসিল। একটা অ্যানিমাল স্লটার করলে আমরা কতটুকু মাংস পাবো সেটা নির্ণয় করার যে পদ্ধতিটা, যে সংজ্ঞাটা, সেটাই হচ্ছে ড্রেসিং পার্সেন্টেজ অর কার্কাসিল। সংক্ষিপ্ত ডেফিনেশন, অনেক বড় বড় ডেফিনেশন আছে, আমি একেবারেই সংক্ষিপ্তটা তোমাদের জন্য সিলেক্ট করছি আর কি, যে যেটুকু জানলেই হয়ে যাবে। এখানে জাস্ট একটা সেন্টেন্সেই বলা আছে, কম্পেয়ারিং দ্য ডেড ওয়েট উইথ লাইভ ওয়েট। তো লাইভ ওয়েটটা তো আর তোমাদের আমি জানাই না, কারণ অ্যানিমাল সায়েন্সে লাইভ ওয়েট আমরা পড়াইছি, একটা এক্সপেরিমেন্ট পড়াইছিলাম, তোমাদের মনে আছে কিনা লাইভ ওয়েট ডিটারমিনেশন? জি স্যার। তাহলে ওটা আর বর্ণনার কোনো প্রয়োজন নাই, যে একটা অ্যানিমাল জীবিত থাকা অবস্থায় কতটুকু ওজন ছিল, ড্রেসিং করার পর কতটুকু ওজন হয়েছে, এই দুইটার প্রপোর্শনেট যদি আমরা করি সেটাকে বলা হয় ড্রেসিং পার্সেন্টেজ অথবা কার্কাস ইল্ড অথবা ড্রেসিং ইল্ডও বলা যায়, অথবা অনেক সময় বলে কিলিং আউট পার্সেন্টেজ, কিলিং আউট পার্সেন্টেজ। এই শব্দটা এখানে লিখে নেই, তোমরা একটু নোট করে রাখতে পারো যে ড্রেসিং পার্সেন্টেজ কথাটাকে আমরা আরো দুই ভাবে বলতে পারি, একটা হলো কার্কাস ইল্ড বলতে পারি, আর একটা বলতে পারি কিলিং আউট পার্সেন্টেজ, কিলিং আউট পার্সেন্টেজ। নিচে একটা ফর্মুলা দেওয়া আছে যে ড্রেসিং পার্সেন্টেজ কিভাবে আমরা বের করব, কার্কাস ওয়েট যেটা থাকবে, ড্রেসড কার্কাস ওয়েট যেটা থাকবে সেটাকে ভাগ করব আমরা লাইভ ওয়েট দিয়ে, এরপরে 100 দিয়ে গুণ করে, যেহেতু পার্সেন্টেজ এক্সপ্রেস করা হয় সেহেতু 100 দিয়ে গুণ করতে হবে। প্রথমে উপরে হবে লাইভ ওয়েট, নিচে কার্কাস ওয়েট, নিচে হবে লাইভ ওয়েট, কার্কাস ওয়েটটাকে লাইভ ওয়েট দিয়ে ভাগ করতে হবে, করলে পরে যে ওজনটা আসবে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করার পরে আমরা যে পার্সেন্টেজটা পাবো সেটাই হলো একটা অ্যানিমেলের ড্রেসিং পার্সেন্টেজ। তোমাদের কি কারো, তোমরা তো এর আগে ডিপিএস হয়তো পড়ছো, ওখানে পোলট্রিটা পড়ানোর কথা, পোলট্রির কতটুকু ড্রেসিং পার্সেন্টেজ হয়, তোমরা কি ড্রেসিং পার্সেন্টেজটা বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। স্যার ড্রেসিং পার্সেন্টেজটা কেন করা হয়? এটা এটা যে তোমাকে বললাম যে আমরা একটা জীবিত অ্যানিমাল স্লটার করলে পরে কতটুকু মাংস পাবো, যেমন আমরা বলি যে তোমার বুলের ক্ষেত্রে ড্রেসিং পার্সেন্টেজ হচ্ছে 55-60% বুল। এখন যদি আমরা বলি যে ড্রেসিং পার্সেন্টেজ হলো বুলের 55-60%, তার মানে একটা বুল যদি জীবিত ওজন যদি 200 কেজি থাকে তাহলে আমরা একটা ধারণা পেয়ে যাব, কি পাবো, যেখান থেকে 120 কেজি মাংস আমরা পাইতে পারি। ঠিক আছে, কতটুকু মাংস প্রোডাকশন হতে পারে এটার একটা ধারণা এস্টিমেট করা আছে। এটা কার্কাস ওয়েট থেকে পাওয়া যায় না স্যার? এটাই তো কার্কাস ওয়েট, কার্কাস ইল্ড, এই জিনিসটা ওইটাই তো। তোমার কার্কাস ওয়েট থেকে পাইতে গেলে তোমার কি করতে হবে, একটা গরু জবাই করতে হবে বা একটা ছাগল জবাই করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তারপর ওজন করতে হবে, তারপরে তুমি পাবা আর কি, তাই তো? জি স্যার। স্যার আর আমি যদি বলি যে এটা ওজন, একটা গরু জীবিত আছে এটা থেকে কতটুকু মাংস হবে, তোমার পার ড্রেসিং পার্সেন্টেজটা যদি তোমার জানা থাকে তাহলে তোমার তো জবাই করার প্রয়োজন নাই, আছে না স্যার? বুঝতে পারছি। এবার লিভিং কন্ডিশনে তুমি বলে দিবা, হ্যাঁ এটা থেকে একটা টেন্টেটিভ, যেটা অ্যাভারেজ, অন এন অ্যাভারেজ, এখানে 200 কেজি ওজন আছে লাইভ ওয়েট, সেখান থেকে যদি 200 কেজি হয় তাহলে আমরা ওখান থেকে 120 কেজি মাংস পাইতে পারি,
ছাগলেরটা কত স্যার? ছাগলেরটা কত স্যার, কত পার্সেন্টেজ? কোনটা? ছাগলের, ছাগলেরটা তোমার হলো 45 থেকে 50। এগুলো নিয়ে আমরা আরো ডিটেইলস আলাপ করব। ড্রেসিং পার্সেন্টেজ এটা একটা চ্যাপ্টার আছে, বুঝছো? আজকে হলো যেগুলো পড়াচ্ছি এগুলো প্রত্যেকটাই পরবর্তীতে এক একটা চ্যাপ্টার হিসেবে আছে। ওইখানে ড্রেসিং পার্সেন্টেজ কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে, কি কি ভাবে ম্যানেজমেন্ট করলে বাড়তে পারে কমতে পারে, সবাই বাড়তে কমবে, ঠিক আছে? তুমি একই অ্যানিমেল যদি জবাই করলা ম্যানেজমেন্টের কারণে, একজন একই 200 কেজি জবাই করতে আমি একটা জবাই করছি, আমি যদি ম্যানেজমেন্টটা ভালো করি তাহলে দেখা যাবে যে আমার অ্যানিমেলের ড্রেসিং পার্সেন্টেজটা বেশি আসবে। তোমার একটা উদাহরণ দেই, জবাই করার আগে তুমি পানি খাওয়া নেই, আমি পানি খাওয়াই কি বলতে পারে, ঠিক আছে? তাহলে ড্রেসিং পার্সেন্টেজ দেখা যাবে আমারটা ভালো আসবে। এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে, এগুলো আমরা পরবর্তীতে যখন ড্রেসিং পার্সেন্টেজ চ্যাপ্টার আলোচনা করব ওই সময় আরো আমরা ডিসকাস করব আর কি, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এক এক ধরনের ড্রেসিং পার্সেন্টেজ, যেমন টিগের ক্ষেত্রে বলা হয় যে 70 থেকে 80% পর্যন্ত ড্রেসিং পার্সেন্টেজ হতে পারে। তো আমরা এগুলো পরে জানবো আরো ডিটেল, আস্তে আস্তে জানবো আর কি আমরা ক্লাস করবো। আচ্ছা, ওভারঅল ক্লাস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে? আজকে ডিসকাশন এতটুকুই। না স্যার, আমাদের এখানে আর কার কোন কারোর কোনো প্রশ্ন নাই? না স্যার, আজকে টপিকটা একটু ইজি ছিল, এজন্য হতো না। আজকে টপিকটা কি ছিল? হ্যালো স্যার, ড্রেসিং পার্সেন্টেজের আর কি কি যদি নাম বললেন? এখানে তো দুইটা নাম লেখা আছে, ড্রেসিং পার্সেন্টেজ অর কার্কাস ইল্ড, আর একটা হলো কিলিং আউট পার্সেন্টেজ। কিলিং, কিলিং আউট, কিলিং, কিলিং, কিল, কিল থেকে কিলিং আউট পার্সেন্টেজ। জি, বুঝতে পারছি। আচ্ছা, যদি আর কার কোনো প্রশ্ন না থাকে তাহলে